নমস্কার বন্ধুরা বেঙ্গল জবকে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর কালো মেঘ কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আকাশে কিন্তু ঘিরে ফেলেছে তো বন্ধুরা এই যে কালো মেঘ এই কালো মেঘের ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা কতখানি রয়েছে কখন কখন বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় কোন কোন রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা হয়েছে সমস্ত ব্যাপারটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এবং এর পাশাপাশি কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী জানানো হচ্ছে এবং অফিসিয়ালিভাবে বাংলাদেশে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী জানানো হচ্ছে সেই সমস্ত লেটেস্ট স্কিপারগুলো কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একবার স্কিপ না করে এবং আমাদের এই চ্যানেলে কিন্তু আপনি নিজের আবহাওয়ার নিজের জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলো আপনি নিজের চোখে দেখতে পাবেন তো তার জন্য আপনাকে একটা ছোট্ট কাজই করতে হবে নিচে জেলা রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করে পাশে ছোট্ট যে বেল নোটিফিকেশান হয়েছে ওটাতে ক্লিক করে অবশ্যই আপনি অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এবং নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনার জেলার নামটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিলে কিন্তু পরবর্তী দিনকে কেমন টাইপের আবহাওয়া আপনার জেলা খেতে থাকতে পারে কখন গরম পড়বে কতখানি গরম পড়তে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা কখন রয়েছে সে সমস্ত আপডেট কিন্তু আপনি নিজের চোখে দেখতে পাবেন আমাদের এই বেঙ্গল জব চ্যানেলের মাধ্যমে তবু ধরুন অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর কালবেগ কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে কিন্তু রয়েছে বেশ ভালোভাবে রয়েছে তবে আগের মতো এখন কিন্তু অতটা মেঘলা পরিস্থিতি কিন্তু নেই কিন্তু বিশখানিকটা অঞ্চল জুড়ে একটা মেঘলা আকাশ কিন্তু ছিল তো বন্ধুরা আমরা এখন ট্র্যাকটাকে চালু করে দেবো যেটা দেখা যাচ্ছে অনস্ক্রিনে তো রাউরকেলার আশেপাশে কিন্তু বন্ধুরা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে রাউল রাউরকেলা এবং সম্বলপুরের আশেপাশে এবং এর পাশাপাশি কলকাতা এবং খড়গপুরের আশেপাশে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত কিন্তু চলছে এবং মোটামুটিভাবে ধানবাদ রাঁচির আশেপাশে ঝাড়খণ্ডের আশেপাশে কিন্তু কিন্তু প্রচণ্ড একটা কালো মেঘ কিন্তু ঘিরে রয়েছে এবং পাশাপাশি যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি সমস্ত জেলার ক্ষেত্রে বগুড়ার আশেপাশে মোটামুটি যথেষ্ট হালকা মাঝারি ঘন মেঘ কিন্তু একখানা আকাশ কিন্তু বর্তমানের দিকে রয়েছে এবং সব থেকে ভারী মেঘ রয়েছে কিন্তু কলকাতার দক্ষিণবঙ্গের আশেপাশে তো বন্ধুরা এই মেঘের ফলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কখন কি রয়েছে সেটা আমরা দেখব যদি আমরা ট্র্যাকটাকে চালু করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে ধীরে ধীরে কিন্তু মেঘের আগমন কিন্তু বেশ এগোতে এবং পিছুতে থাকবে দেখতে পাচ্ছেন বন্ধুরা ধীরে ধীরে কিন্তু বৃষ্টিও কিন্তু এই অনুযায়ী এগোবে পেছাবে যেটা দেখা যাচ্ছে অনস্কিনে তো মোটামুটি কিন্তু এগারোটার সময় একটা বৃষ্টিপাত হয়ে গেছে অলরেডি কিন্তু যদি আমরা ট্র্যাকটাকে একটুখানি এগিয়ে নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু বৃষ্টিপাত বেশ ভালোভাবে হতে পারে ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঝাড়খন্ডের রাঁচির আশেপাশে কিন্তু একটা হালকা মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা সে বৃষ্টি মরে গিয়ে দেখবো যেটা দেখা যাচ্ছে অনস্কিনে তো একটা মেঘলা আবহাওয়া কিন্তু বর্তমানের দিকে রয়েছে এবং যদি আমরা দেখি তাহলে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা যদি বজ্র বৃষ্টি মোড়টা একবার দেখে নিই তাহলে আমরা দেখে নেব যে বৃষ্টিপাতের সম্ভাবনা কখন রয়েছে একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ওই পুরুলিয়ার আশেপাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়ার হুড়ার আশেপাশে রয়েছে এবং এর সাথে সাথেই মোটামুটি বীরহামপুরের আশেপাশে রয়েছে যদি আমরা ট্র্যাকটাকে একটুখানি এগিয়ে নিয়ে যাই যদি আমরা ট্র্যাক্টরকে একটুখানি এগিয়ে নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি কলকাতার ক্ষেত্রে কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু নেই অনুষ্কৃণ দেখতে পাচ্ছেন হালকা মাঝে মেঘলা পরিস্থিতি থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতার ক্ষেত্রে কিন্তু নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা অনস্ক্রিনে তো আমরা এবারে মেঘমেলা মোড়টাতেই ফিরে যাব মেঘমেলা মোড়ে ফিরে যাওয়ার পর দেখব মেঘ কতদিন আর থাকতে পারে দেখুন রাত্রিবেলার সময় মেঘ থাকার সম্ভাবনা কিন্তু নেই একদমই কিন্তু যেটা মেঘলা পরিস্থিতি থাকবে সেটা হচ্ছে বাংলাদেশের চিটাগঙ্গের আশেপাশে চিটাগং জেলার আশেপাশে কিন্তু একটা হালকা মাঝিরি মেঘলা পরিস্থিতি কিন্তু থাকতে পারছে থাকবে দেখতে পাচ্ছেন অন স্ক্রিন তো যদি আমরা নিচের দিকে যাই তাহলে কিন্তু এই যে পাটগুলো রয়েছে চাকরিয়া তারপর হচ্ছে অন্যান্য যে সমস্ত ছেলেগুলো রয়েছে সেখানে কিন্তু রাত্রিবেলার ক্ষেত্রে একটা মেঘলা পরিস্থিতি থাকবে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাততভাবে নেই আমরা ট্র্যাকটাকে একটুখানি এগিয়ে নিয়ে যাবো রোববার দিনকে চলে যাবো দেখুন সোমবার দিনকে চলে সাথে সাথে ছটা বেজে গেলো মেঘলা পরিস্থিতি কিন্তু এখনও পর্যন্ত আসলো না দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আমরা ধীরে ধীরে কিন্তু দুপুরবেলার দিকে আসছি কিন্তু মেঘের কোনো কিন্তু দেখা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশের আকাশে কিন্তু নেই অনসনে দেখতে পালেন মেঘলা আবহাওয়া কিন্তু একদমই থাকবে না এই যেটা দেখা যাচ্ছে অনশানে এবং আমরা সোমবার দিনকে ধীরে ধীরে পৌঁছে যাব দেখুন সোমবার দিনকে ধীরে ধীরে আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি কিন্তু মেঘের কোনো আগমন কিন্তু বর্তমানে দিকে নেই অর্থাৎ রোদ ঝলমলে আকাশ কিন্তু পরবর্তী রোব এবং রবিবার এবং সোমবারের দিনকে আমরা দেখতে পারব অনেক এমনটা দেখা যাচ্ছে তো বন্ধুরা বৃষ্টিপাতের যে সম্ভাবনা কথা বলছিলাম সে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে মূলত নিচের দিকে রয়েছে তো আমরা দেখিয়ে দেবো যে কোনখানে রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচের দিকে আমরা যদি দেখি তাহলে কিন্তু কথাপুর এবং যে আশেপাশে ব্যাঙ্গালোরের আশেপাশে কিন্তু বন্ধুরা একটা তুমুল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু হবে তো আমরা যদি বজ্রবৃষ্টি মোড়টা যদি অন করে দিই যদি আমরা বজ্র বৃষ্টি মোড়টা অন করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে দেখুন একটা মারাত্মক একটা ঝড়ের মতো পরিস্থিতি কিন্তু বর্তমানের দিকে তৈরি হয়ে গেছে রূপ সোমবারের দিনকে বন্ধুরা একটা সেই ঝড়টা কিন্তু আসতে পড়বে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা ভয়ঙ্কর বৃষ্টিপাত নিয়ে কিন্তু এটা এগিয়ে যাচ্ছে ভারতের দিকে মূলত বুঝতে পারছেন টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স মিলিমিটার মানে ঝোড়ো হাওয়ার সাথে তুমুল একটা বৃষ্টিপাত সহ বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে তো বন্ধুরা আমরা দেখবো কোথায় এগিয়ে আসতে পারে দেখুন নেলোর তিরুপাতির আশেপাশে কিন্তু একটা সহ একটা তুমুল ঝড় বৃষ্টি কিন্তু আঘাত হানতে পারে এমনটা কিন্তু আমরা লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছেন তিরুপতির আশপাশে ভেলোরের আশপাশে মূলত চেন্নাইয়ের অঞ্চলের দিকে কিন্তু ওটা বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টি কিন্তু এগিয়ে নিয়ে যাবে এবং ধীরে ধীরে কিন্তু সেটা আসতে পড়বে ভারতের বুকে দেখতে পাচ্ছেন বন্ধুরা ধীরে ধীরে কিন্তু এটা এগোতাম্য করে দিচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু হালকা মাঝারি হয়ে সেটা খুব বেশি দূর এগোতে পারবে না মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে পুরোপুরি সমুদ্রে প্রশমিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে অঞ্চলটা রয়েছে সেটা কিন্তু আরও ছোট হতে থাকবে আস্তে আস্তে দেখুন এটা কিন্তু আস্তে আস্তে ছোটো হতে থাকছে এবং পুরোপুরিভাবে কিন্তু সরজড়ে আঘাত করছে না যেটা কিন্তু এটার আস্তে আস্তে শক্তিটা কমিয়ে নিয়ে যাওয়ার পর এই যে ঝড় বৃষ্টিটা রয়েছে সেটা কিন্তু শক্তিটা আস্তে আস্তে কমিয়ে নিয়ে যাওয়ার পরেই কিন্তু চেন্নাইয়ের দিকে আঘাত করবে তো সেটা আমরা দেখব দেখতে পাচ্ছেন মনুরা ধীরে ধীরে কিন্তু এটা শক্তিটা অনেকটাই ক্ষয় হয়ে গেছে এবং ম্যাক্সিমামটাই ঝড়ের যে আবহাওয়া সেটা কিন্তু চলে এসছে প্রায় চেন্নাইয়ের আশেপাশে তুমুল একটা ঝড় বৃষ্টি কিন্তু হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং হচ্ছে কদুপুরের আশেপাশে ঝোড়ো হাওয়ার সাথে একটা হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু মোটামুটি উপকূলবর্তী সমস্ত অঞ্চলে কিন্তু হবে দেখতে পাচ্ছেন দ্রোন এবং হচ্ছে নিদাল আশেপাশে মোটামুটি এই যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বেশ ভালোভাবেই সজোরে আঘাত করবে ঝোড়ো হাওয়া এবং সাথে কিন্তু বন্ধুরা একটা তুমুল ঝড় বৃষ্টি কিন্তু হতে পারে চেন্নাইয়ের বেঙ্গালোর দিকেও কিন্তু বন্ধুরা সেই একই পরিস্থিতি থাকতে পারে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আগামী আহ বেশ কয়েকদিন অঞ্চল অর্থাৎ দক্ষিণ ভারতের দিয়ে কিন্তু বন্ধুরা একটা তুমুল বজ্র ঝড় বৃষ্টি কিন্তু আসতে চলেছে অনুযায়ী দেখতে পাচ্ছেন বাল্লা আশেপাশে হুবালি এবং হচ্ছে তিরুপতি হিন্দুপুরের আশেপাশে নিলোড নিলোডের আশেপাশে চেন্নাইয়ের দিকেও বন্ধুরা একটা তুমুল ঝড় বৃষ্টি কিন্তু হবে পুদুচরিত হতে পারে এবং যদি আমরা দেখি তাহলে কিন্তু এই সমস্ত যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু একটা বেশ ভালোভাবে ঝড় বৃষ্টি কিন্তু আসতে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা ট্র্যাকটা যদি চালু করে দিই তাহলে কিন্তু বন্ধুরা বেশ কয়েকদিন ধরে মোটামুটি দুদিন দিন ধরে কিন্তু তুমুল ঝড় বৃষ্টি কিন্তু চলবে চেন্নাইয়ের বুকে মোটামুটি এটা কিন্তু একটা বেশ ভালোই ঝড় বৃষ্টি ছিল কিন্তু যেহেতু শক্তিটা ক্ষয় করে নেওয়ার পরে কিন্তু চেন্নাইয়ের বুকে আসতে পড়লো যার ফলে অতটা বেশি ক্ষয়ক্ষতি আশঙ্কা করা যাচ্ছে না এই মুহূর্তে আমরা দেখে নেবো অন্য একটা মোড তখন তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি বাংলাদেশের আবহাওয়া দপ্তরের রিপোর্টে পেয়ে গেছি এবং যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়া রিপোর্টে সেটা কিন্তু পূর্ব যেটা বলছে আংশিক সহ কিন্তু সারা দেশের আবহাওয়া মূলত থাকতে পারে এবং শেষ রাত থেকে সকালবেলা পর্যন্ত সারা দেশের নদী নদীয় কিন্তু হালকা থেকে মাঝে ধরনের কুয়াশা পড়তে পারে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে এবং পাশাপাশি এটাও জানিয়ে দিয়েছে যে সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেন্ডিগ্রেটে হ্রাস পেতে পারে অর্থাৎ একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাব মনে হবে তবে দিনের তাপমাত্রা কিন্তু সামান্য হ্রাস পেতে পারে অর্থাৎ এই যে মেঘ রয়েছে মেঘ ফলে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা অতটাও বেশি লাভ পাবে না এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা একটুখানি কম কমই থাকবে তবে দুদিন পরে কিন্তু বন্ধুরা এই যে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই কিন্তু পাল্লা দিয়ে বাড়তে থাকবে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় বলা যেতে পারে যে চট্টগ্রামে যেটা আমরা আগের দিনকে দেখছিলাম পঁয়ত্রিশ ডিগ্রি সেন্ডিগ্রেডের তাপমাত্রা কিন্তু পৌঁছে গিয়েছিল যেটা কিন্তু এখন এই মুহূর্তে সীতাকুণ্ড জেলাতে কিন্তু তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে অর্থাৎ ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা কমছে তবে যেহেতু মেঘটা রয়েছে সেহেতু কমছে কিন্তু মেঘ যখনই চলে যাবে তখনই কিন্তু এই যে মানে কন ঠান্ডা সেটা কিন্তু পুরোপুরিভাবে বিদায় নিয়ে নেবে এবং গরম যে সেটা কিন্তু বেশ ভালোভাবে আবারও কিন্তু ফিরে আসবে সেটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও আসবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আসবে তবু বন্ধুরা উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে কিন্তু আমার কাছে একটা কমেন্ট জন্য আমরা দেখে নেব উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে কেমন টাইপের আবার হবে সেটা আমরা দেখে নেব তবু বন্ধুরা এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে মেঘলা আকাশ কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে শনিবার দিনকে রোববার থেকে রোদ ঝলমলে আকাশ থাকবে এবং রোদ ঝলমলে আকাশ থাকার কারণেই কিন্তু মূলত একটা বিপদ আসতে তে পারে কারণ সেই হবে একটা ভয়ঙ্কর গরম কিন্তু ধীরে ধীরে আসতে আমি দেখুন তিরিশ ডিগ্রি আশেপাশে এই মুহূর্তে রয়েছে পরের দিনকেই দেখুন একত্রিশ ডিগ্রি সেন্ডিগ্রেটে পৌঁছে গিয়েছে এবং যথেষ্ট ভালো গরম কিন্তু পরবর্তী দিনগুলোতে পড়বে এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা বত্রিশ ডিগ্রি সিন্ডিকেট অর্থাৎ তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে আমি করে দিয়েছে পরের দিনকে দেখুন এক ডিগ্রি করে প্রতিদিন যদি বাড়ে বন্ধুরা তাহলে কিন্তু প্রচণ্ড ভয়াবহ পরিস্থিতি হতে পারে গরম এখনও পর্যন্ত শুরু হয়নি তারই মাঝে কিন্তু বলা যেতে পারে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেন্ডিগ্রেটের তাপমাত্রা কিন্তু ছুঁয়ে পড়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা পঁয়ত্রিশ ডিগ্রি সেখানে তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে অর্থাৎ যথেষ্ট ভালোই কিন্তু গরম পড়তে আরম্ভ করে দিচ্ছে এবং ধীরে ধীরে এই গরমের পরিমাণটা কিন্তু বাড়তে আরম্ভ করে দিচ্ছে অর্থাৎ একটা ব্যবসা গরম কিন্তু শীতকাল শেষ হতে না হতেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে তবু বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখে নেব বাংলাদেশের চাঁদপুর জেলার ক্ষেত্রে কি পরিস্থিতি হতে পারে সেটা আমরা দেখব তোমাদের চাঁদপুর জেলার ক্ষেত্রে সে একই থাকবে রোববার দিনকে একটা হালকা মাঝারি মেঘলা পরিস্থিতি থাকবে এবং যেটা বলছে যে পরবর্তী দিনগুলোতে কিন্তু মেঘলা থাকার কারণে মানে দুদিন মোটামুটি দুদিন কিন্তু হচ্ছে মেঘলা থাকার কারণে স্বর্নিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা একটু ড্রপ দেখা যাবে অর্থাৎ খুব বেশি কিন্তু না কিন্তু তারপর দিন থেকে মোটামুটি সোমবারের পর থেকে কিন্তু বন্ধুরা আবারও তাপমাত্রা বাড়তে আরম্ভ করে দেবে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো মোটামুটি কিন্তু তাপমাত্রা বাড়তে আরম্ভ করে দেবে দেখুন তিরিশ ডিগ্রি থেকে একত্রিশ ডিগ্রি আসবে চলে এসছে দেখুন একত্রিশ ডিগ্রি থেকে পরের দিনকে দেখুন বত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা চলে এসছে অর্থাৎ ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা বাড়াতে আরম্ভ করে দিচ্ছে অনস্ক্রিন যেটা দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু তাপমাত্রা বাড়বে দেখতে পাচ্ছেন তেত্রিশ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে যথেষ্ট ভালোভাবে কিন্তু গরম একটা পড়তে আরম্ভ করে দিচ্ছে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে তো আমরা এখন এবারে তাপমাত্রা মোটটা দেখে নেব তাপমাত্রার মোটে যদি দেখি তাহলে কিন্তু মোটামুটি একটা যথেষ্ট গরম কিন্তু ধীরে ধীরে পড়বে দেখুন এই মুহূর্তে কিন্তু যেটা দেখা যাচ্ছে প্রায় কলকাতার বুকে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গেছে বুঝতে পারছেন এখানে তাই যদি দেখি তাহলে কিন্তু প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা কিন্তু পৌঁছে গিয়েছে যথেষ্ট ভালো কিন্তু গরম পরবর্তী মাস থেকে কিন্তু চলে হবে অর্থাৎ মার্চ মাসের শুরুতে কিন্তু একটা ব্যবসা গরম কিন্তু আবারও ফিরতি আরম্ভ করে দিচ্ছে তবন্ধু আজকের ভিডিওতে মূলত এই টুগ্রি তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করবেন এবং লাইক করার পাশাপাশি নিচে কোন বক্সে আপনার যারা নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন তাহলে কিন্তু পরবর্তী দিনকে এরকম টাইপের লেটেস্ট আবহাওয়া সংক্রান্ত সমস্ত সব আপডেট কিন্তু আপনি নিজের চোখে দেখতে পাবেন তো অবশ্যই আপনি আমাদের চ্যানেলকে পাশে রাখতে পারেন সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য